আদায় সহ প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার এক মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে। প্রতিনিধি মিজানুর রহমান জানান, বুধবার বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হাজিপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদিরের বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ করেছে মাদ্রাসার ম্যানেজিং কমিটি। এদিকে এই অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলকে তদন্তের দায়িত্ব দিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। ব্রাহ্মণ সরকারি সুপার আব্দুল কাদির সাহেব, তারপরে মুনসারলি হুজুর, তারপরে জাহাঙ্গীর হুজুর, জুনেদ স্যার সহ আরও অনেকে আমাদেরকে এরকম বলেছে যে যদি পরীক্ষা বাবদ যদি পরীক্ষার ফি বাবদ যদি সারাদা টাকা না দেওয়া হয় তাহলে আমাদেরকে তো ওনারা কি করবে না, সুযোগ দেওয়া হবে না। ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদের সাহেবের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ, এই অভিযোগের বিষয়গুলি একটু বলুন। মানে সংযুক্ত আমরা বলে দিতে যে হাজিপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদের প্রতিষ্ঠান পরিচালনা অদক্ষতা সত্যাচারে অনিয়ম দুর্নীতি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা প্রতিষ্ঠানের আয়ের অর্থ আত্মসাৎ করা তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মহাপরিচালক মহোদয়ের কাছে আমি একটা দরখাস্ত দিচ্ছি 13/2/23 এবং অনুলিপি দিচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, সচিবালয় ঢাকা। অনুলিপি দিচ্ছি আমি মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়াতে সংসদ সচিবালয় তেরো বাংলা নগর ঢাকা দিচ্ছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এক নম্বর হলো দাখিল পরীক্ষা 2023, এর ফরমের ফিলাপের জন্য 26 জন পরীক্ষার্থী ছাত্র ছাত্রী 1500 টাকার নিয়ম নেওয়া সরকারি নিয়মে সে 4000 টাকা নিয়েছে, নিয়ে এসে সে বাকি টাকাগুলি সে আত্মসাৎ করে মাদ্রাসা কোনো 5000 টাকা জমা দেয়নি। 2 নম্বর হলো 2022 সালে বার্ষিক পরীক্ষার আয়ের অর্থ ছাত্রছাত্রীদের বেতন ফিস সহ 2 লক্ষ টাকা ব্যাংকে জমা না দেয়া সে আত্মসাৎ নিজে করে। আমাদের মাননীয় সভাপতি সাহেব উনি তার চিঠি দিয়েছে এবং এডি করে পাঠাইছে, সে সভাপতি সাহেবের কাছে ম্যানেজিং কমিটির কাছে সে উপস্থিত হয়েছে, বলেছে টাকাগুলি জমা দিয়ে দিন, সে অর্ধ পর্যন্ত টাকা জমা। আপনি কি তাকে নোটিশ করেছেন? আমরা নোটিশে সারা দেন, আমি মানে এটি লাগিয়ে দিয়েছি আর কি, কিন্তু উনি আমার সাথে আমি যখন জিজ্ঞেস আর কি যে আপনি কি ব্যাপার, আমরা টাকা হলে জমা দিয়েছেন না ব্যাপার কি, আমার যখন দরকার হয় তখন দিয়ে বিগত 21/22 আগে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কার্যালয় থেকে আমার তদন্তের জন্য একটা সাবেক শিক্ষক সদস্য একটা আবেদন আসছে, সেটা আসার পরে আমরা আজকে তদন্তের তারিখ ছিল, তদন্ত তারিখ থাকার কারণ আজকে তদন্ত ছিল, কিন্তু ভারপ্রাপ্ত যে সুপার তার এতে গ্রামবাড়ি তার প্রশিক্ষণ থাকাতে আজকে তাকে নিয়ে আমরা তদন্ত করতে পারি। তারপর আমি যে আবেদন অভিযোগকারী জনাব সাহানাজ ভাই তাকে আমি বলছিলাম না আমার অফিসে আসাম, এসে আমি একটা আবেদন দিয়ে দাম, একটা অফিসের সাক্ষাৎ দিয়ে দাম, আর বাকিটা আমরা তাকে আমরা সাথে নিয়ে বাকি করি।